আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ক্যারামেল থ্রেসলেচেস কেক। থ্রেসলেচেস কেক এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজার, আর তার উপর যদি হয় ক্যারামেল ফ্লেভারের তাহলে তো কথাই নেই। যারা মিষ্টি খাবার এবং সফট কেক খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই কেকটা অনেক ভালো লাগবেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার ক্যারামেল থ্রেসলেচেস কেক তৈরি করতে হয়। প্রথমে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশে কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিচ্ছি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা সাদা এবং ক্রিমের মতো হয়ে আসে। ডিমটা যখন এইরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন বিট করা অফ করে দিতে হবে। এখন এর মধ্যে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনাদের কাছে ক্যারামেল এসেন্স না থাকলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যে ক্যারামেল এসেন্সটা ব্যবহার করছি এই ক্যারামেল এসেন্সের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। আপনারা বেকিং টুলবক্সে এই ক্যারামেল এসেন্সটা পেয়ে যাবেন। এখন বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। এখন একটা স্পেচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের হার্ট শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 20 মিনিট। যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করছি কেকটা হতে সময়টা কিন্তু কমই লাগবে। কেকটা হতে থাক, অন্যদিকে আমরা ক্যারামেল সস এবং কেকটাকে ভেজানোর জন্য দুধ তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ক্যারামেল তৈরিতে চুলার আঁচ কিন্তু হাই বা লো করা যাবে না, সবসময় মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরি করে নেবেন। চিনিটা ক্যারামেল হওয়ার আগ পর্যন্ত চামচ দিয়ে কিন্তু নাড়া যাবে না, সেক্ষেত্রে চিনিটা কিন্তু দলা বেঁধে যাবে। যখন এইরকম ক্যারামেল হয়ে যাবে তখন সাইডের চিনিগুলো মাঝে এনে দিচ্ছি। সম্পূর্ণভাবে ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ লিকুইড ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে মাস্টার গুরমেট কুকিং ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হুইপড ক্রিম ব্যবহার করতে পারেন। হুইপড ক্রিম না দিতে চাইলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিম ব্যবহার করার ফলে ক্যারামেলের কালারটা কিন্তু অনেকটা হালকা হয়ে আসবে। এখন এর মধ্যে 2-3 ফোঁটা চকলেট ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে 1/2টা পরিমাণ ক্যারামেল সস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই ক্যারামেল সসটুকু দিয়ে আমি কেক ডেকোরেশন করব। বাকি ক্যারামেল সসের মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ এবং ক্যারামেল সস খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। থ্রেসলেচেস কেকে 3 ধরনের দুধ দেওয়া হয়। আমার হাতের কাছে যেই 3 ধরনের দুধ ছিল আমি এখানে সেই 3 ধরনের দুধই ব্যবহার করেছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এই দুধটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন, কিন্তু থ্রেসলেচেস কেক বেশি ভাগ করে নেওয়ার কোনো দরকার নেই। এখন এই কেকের উপরে তৈরি করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেকটা রুমে স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে, আমাদের তৈরি করে নেওয়া দুধটাও রুমে স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। কেক বা দুধ কোনোটাই কিন্তু গরম থাকা যাবে না। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1/4 কাপ ক্রিম ব্যবহার করছি। যেহেতু এই কেকে খুব একটা ডেকোরেশন করব না, এই জন্য ক্রিমের পরিমাণটা কমই নিয়েছি। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাকেও দুধ দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। কেকের উপরে দুধ দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করতে হবে। প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডের দিকটা সমান করে দিচ্ছি।
এখন এর উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইড এবং উপরের দিকে ডেকোরেশন করে নিচ্ছি। উপরের দিকে ব্রেড নাইফটা রেখে একটু উপর নিচ করে দিতে হবে, তাহলেই এই ঢেউয়ের মতো ডিজাইনটা হয়ে যাবে। এখন এর উপরে আমাদের তৈরি করে নেওয়া ক্যারামেল সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কেকের সাইডেও একই রকমভাবে ক্যারামেল সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন একটি স্টার নজেলের সাহায্যে কেকের উপরে এবং নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি। সবশেষে এর উপর একটা টপার দিয়ে দিচ্ছি। আমাদের ক্যারামেল থ্রেস লেচেস কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। ক্যারামেল থ্রেস লেচেস কেক অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে এরপরে সার্ভ করবেন, তাহলে আপনারা এই কেকের আসল স্বাদটা পাবেন। আর ক্যারামেল থ্রেস লেচেস কেক খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। বাসায় অবশ্যই একবার এই ক্যারামেল থ্রেস লেচেস কেক তৈরি করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই কেকটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।